এই দেখেন কাগজপত্র দেখেন, এই যে নেরিয়া প্যারেজ দেখেন, একবারে লিখিত দিছে এর মধ্যে কত পাওনা দাওনা আছি সমস্ত টাকা পাবো। আমি 11 বছর চাকরি করছি নেলি ফ্যাশনে, নেলিয়া প্যারেজে আমার পাওনা দাওনা তারা হঠাৎ করে ফ্যাক্টরি বন্ধুকে দিছে, দিয়ে আমাদের পাওনা দাওনার কোনো টাকা পয়সা দেয় নাই। মাঝখানে আমরা আন্দোলন করতে আসছি, আমাদেরকে কাঁদানি গ্যাস রাবার বুলেট গুলি করে একজন শ্রমিককে মারছে, আমরা আর আসতে পারি নাই। আমরা বহুত কষ্ট করছি, করার পর আমরা তখন আর দিশা পাইতেছি না, আর আসতে পারি নাই। এরপর আমরা দাবি করছি, তারপর আমরা 2 মাস ধরে আন্দোলন করতেছি। এই 2 মাস আন্দোলনের সময় গত মাসে সেনাবাহিনীর সিএম স্যার সহ আমাদের 30 তারিখ ডেট দিতে লাস্ট 30 তারিখ আপনাদের নভেম্বরের 30 তারিখে অবশ্যই আপনাদের সমস্ত দেওয়া হবে। আজকে আসে তারা বলছে কেন অ্যাভারেজ, তারা নিজের মুখে বলছে অ্যাভারেজ 100 কোটি টাকাতে বিক্রি করছি আমরা। এই যে আমরা ব্যবসাটা মালিক কিনছে 100 কোটি টাকাতে কিনছে, মাত্র আমরা 63 কোটি টাকা পাবো, 20 টাকাতে আর বাকিগুলো বেঁচে তো না খাওয়া ভালো আমাদের দেওয়ার বিষয় না। কালকে থেকে কষ্ট করতেছি, তারপর ওদের ইয়া হয় নাই, এখন আমাদের একটাই দাবি আমরা আমাদের টাকা নিয়ে যাবো। ওরা তো আমাদের নির্দিষ্ট সময় অনুযায়ী 30 তারিখ পর্যন্ত দিত, কিন্তু ওরা ওদের কথা রাখবে না বলে এত ঝামেলা করতেছে। এখন ওরা যেহেতু ওদের ঝামেলা করতেছে, আমরা আমাদের ঝামেলা নিয়ে এখানে বসে আছি কালকে রাত থেকে। এখন যেহেতু কষ্টই করছি, এখন আমাদের টাকা নিয়ে তারপর আমরা ঘরে ফিরবো, তার আগে ফিরবো না।